বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রথমে গভীর নিম্নচাপে এবং রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হলো। রবিবার রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কালীপূজার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মৌসুম ভবন জানিয়েছেন, ধীরে ধীরে যত উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড় ততই বাড়বে তীব্রতা, ক্রমশ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মৌসুম ভবন জানিয়েছেন, সোমবারই ঘূর্ণিঝড়ের তীব্রতা 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 110 কিলোমিটার পার ঘণ্টা হবে। এর ফলে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উড়িষ্যায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে সাগরদ্বীপ থেকে 580 কিলোমিটার দক্ষিণে এবং বরিশাল থেকে 740 কিলোমিটার দূরে অবস্থান করছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের জেরে উড়িষ্যার উত্তর উপকূল, পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলে প্রভাব বেশি পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করার পর মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপের কাছে ল্যান্ডফল করার আগে উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাবে। এর ফলে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল কলকাতা, হাওড়া এবং হুগলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন হাওয়া অফিস। জেলায় জেলায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। এর পাশাপাশি সমুদ্র উপকূলে বাড়তি সতর্কতার কথাও বলা হয়েছে। এমনিতেই অমাবস্যায় সমুদ্রে জোয়ারের প্রাবল্য রয়েছে। এরপর ঘূর্ণিঝড় আসায় নিচু এলাকাগুলিতে সমুদ্রের জলে প্লাবিত হতে পারে। সিত্রাঙ্গের ল্যান্ডফলের সময় ঘণ্টায় 100 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া উপকূলীয় এলাকায়। বাঁধ ও রাস্তাঘাট, বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিঘ্নিত হতে পারে এবং কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।